আমন্ত্রণ বিকেল চারটার নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভিসা নীতিতে পোশাক রপ্তানিতে প্রভাব পড়বে না জানিয়েছে বিজিএমইএ। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান। রপ্তানির আড়ালে দশ প্রতিষ্ঠানে ৩০০ কোটি টাকা পাচারের তথ্য মিথ্যা দাবি বিজিএমইএ। এখনো ডিম আসেনি ইলিশের পেটে, নিষেধাজ্ঞা পেছানোর দাবি। নাগন্ড কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আমেরিকার ভিসা নীতিতে দেশের পোশাক রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান। আকু পেমেন্টে কয়েকটি ব্যাংকে স্যাংশনস দেওয়ার বিষয়ে তিনি বলেন, যে কোনো স্যাংশনস দিলেই তা শঙ্কিত হওয়ার, এরপরও ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আকু পেমেন্ট অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। মঙ্গলবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কিভাবে আমরা চালু রাখতে পারি, বিজনেসে যেন কোন ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরাও মনে করি যে ইউএস গভর্নমেন্ট তারা আমাদের দেশের জনগণের কথা চিন্তা করে, যে আমাদের শ্রমিকরা, যে শ্রমিকের কথা তারা লেবার রাইটস নিয়ে কথা বলে, যে শ্রমিকের কথা তারা মিনিমাম ওয়েজেস নিয়ে কথা বলে, যে শ্রমিকরা আমেরিকান ইগল তাদের একটা ব্র্যান্ডের পোশাক বানাচ্ছে এবং সেটা সেই ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সে শ্রমিক আনএমপ্লয়মেন্ট হোক, সেটা নিশ্চয়ই তারা চায়। আমি মনে করি যে এই মুহূর্তে কোনো প্রভাব ফেলবে না, কারণ আমরা, আমি আবার বললাম যে কোভিড এর সময় আমরা কোনো যেতেও পারিনি বিদেশে, সেই সময় আমরা ব্যবসা চালু রেখেছিলাম। যে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে দরবার হলে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে গত ১২ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়। আমি ওবায়দুল হাসান বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া, বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া, সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অবিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। তৈরি পোশাক রপ্তানির আড়ালে ঢাকা ও গাজীপুরের ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩,৫৩,৬১৮ মার্কিন ডলার পাচারের অভিযোগ ওঠে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। এ নিয়ে দেশের গণমাধ্যমে খবর প্রচার হয়, যেখানে বলা হয় অর্থ পাচারের প্রাথমিক সত্যতা পায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে সেই তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সংগঠনটি জানায় এর মাধ্যমে দেশকে ছোট করা হয়েছে, বাইরের কাছে উদ্যোক্তাদের ছোট করা হয়েছে। এর পেছনে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। অধিদপ্তর থেকে পোশাক রপ্তানির আড়ালে ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানে ৩০০ কোটি টাকা বিদেশে পাচার। আমরা এই ১০টা কোম্পানির মধ্যে আমরা দেখেছি যে এর মধ্যে ৪টা বিডিএমই মেম্বার,
দুটো বিজিএমএ মেম্বার এবং চারটা কোম্পানি আছে যারা বিজিএমএ কারো মেম্বার না। আমরা এই নামগুলো আমি আর এখন বলছিলাম, এখানে আমাদের এই ছয়জন কোম্পানির মালিকরা এখানে আছেন। তো এখানে ফ্যাশন ট্রেড, প্রজ্ঞা ফ্যাশন, অনুপম ফ্যাশন এবং হংকং ফ্যাশন এবং বিজিএমএ সদস্য দুজন হলো পিক্সি নিটওয়্যার ও ইডেন স্টাইল টেক। তো এই এই দুটা হলো বিজিএমএ আর চারটা বিজিএমএ ছটার নাম আমি যেটা বললাম। আমরা এইটা মিডিয়াতে দেখার পরে, তার আগে আমরা জানি না, মিডিয়াতে দেখার পরে ইমিডিয়েটলি আমরা বিজিএমএ যে চারজন আছে আর বিজিএমএ যে দুজন, আমরা তাদেরকে একটা কারণ দর্শন নোটিস এবং জানতে চাইলাম যে এটা কী ঘটনা এবং তারা আমাদেরকে সেই উত্তর দিয়েছে। এখনও ডিম আসেনি ইলিশের পেটে, তাই সরকারি নির্ধারিত 12 অক্টোবর থেকে 22 দিনের নিষেধাজ্ঞার সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুরের জেলে ও ব্যবসায়ীরা। সরকারের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে মৎস্য ব্যবসায়ীরা এ দাবি তুলে মঙ্গলবার দুপুরে মহিপুর বন্দর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির হলরুমে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মহিপুর বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি মাসুম ব্যাপারী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, এছাড়া বন্দরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। জানাব আন্তর্জাতিক সংবাদ। আজারবাইজানের বিতর্কিত নাগরনো কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 100 মানুষ। স্থানীয় আর্মেনিয়া কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। প্রায় 300 মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। গত সপ্তাহে ওই এলাকা আজারবাইজানের দখলে যাওয়ার পর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনীয় নাগরিক বাড়িঘর ছেড়ে যেতে শুরু করেছে। এ পর্যন্ত প্রায় 13,500 মতো শরণার্থী ওই ছিটমহল ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছে। সেখানে 1,20,000 জাতিগত আর্মেনিয়ানের বসবাস ছিল। রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধানের কথিত মৃত্যুর পর রাশিয়ার জাহাজগুলো ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে। তবে হামলাগুলো তেমন জোরালো নয় বলে দাবি করেছেন ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেটেনচুক। সোমবার জাতীয় টেলিভিশনে এসব কথা বলেন তিনি। এর আগে সোমবার দিনের শুরুতে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয় যে সেভাস্তোপোলে শুক্রবারের হামলায় অ্যাটম ভিক্টর সোকোলভ নামের রুশ কমান্ডার সহ আরও 33 কর্মকর্তা নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে প্লেটেনচুককে ইউক্রেনীয় কর্তৃপক্ষের মন্তব্য জিজ্ঞাসা করা হলে এ দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিউবার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। 2টি মলোটভ ককটেল দিয়ে হামলা চালানো হয়েছে। কিউবার পররাষ্ট্র ব্রুনো রদ্রিগেজ প্যারিলা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় সময় রবিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। সম্প্রতি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করতে যুক্তরাষ্ট্রে সফর করেছেন। তিনি সফর শেষ করে হাভানায় ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যে ওয়াশিংটনে কিউবার দূতাবাসে হামলার খবর পাওয়া গেছে। জানাবো খেলার খবর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। দেশটির দ্বিতীয় বিভাগ ফুটবল দল টাইগ্রেস এফসি সোমবার একটি ম্যাচে হেরে যাওয়ার কারণে ক্লাব প্রেসিডেন্ট এডগার পায়েজকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। সোমবার নিজেদের মাঠে ম্যাচ ছিল টাইগ্রেস এফসির, প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো এফসি। সফরকারীদের কাছে 3-2 গোলের ব্যবধানে হেরে যায় টাইগ্রেসরা। ম্যাচ শেষে নিজের কন্যাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বাসায় ফিরছিলেন 63 বছর বয়সী এডগার পায়েজ। স্থানীয় মিডিয়া রিপোর্ট প্রকাশ করেছে স্টেডিয়ামের কাছেই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে এডগার প্যারেজকে গুলি করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টায় দেশজুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।